আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আসছি খুলনার গিলাতলা গিলাতলা মানে এই খুলনার এই জায়গাটার নাম হচ্ছে গিলাতলা মানে একটা চিড়িয়াখানা আছে মিনি চিড়িয়াখানা সেখানেই আসছি মূলত এটা আসলে সেনাবাহিনীদেরই এরিয়া সেনাবাহিনীর ভিতরেই এই চিড়িয়াখানাটা তো আসলাম আর এদিক দিয়ে দেখতেছি চতুর্দিক দিয়ে সবুজ আর সবুজ ধান গাছ লাগিয়েছে তো আমরা এই তো ভিতরের দিকে যাচ্ছি এখানে টিকিট কাটতে হবে টিকিট নিয়ে তারপরে ভিতরে যেতে হবে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে মানে এক একজনের আর বাচ্চাদের টিকিট লাগবে না যেমন সম্ভবত দশ বছরের নিচের টিকিট লাগে না তো এখানে তো আমরা মানে এখানে একজন করে টিকিট নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আর এখান থেকে আমরা মানে ভিতরে তো অনেক ঘোরাঘুরির ব্যাপার আছে যার কারণে লাঞ্চ আমরা নিয়েই আসছি যদিও লাঞ্চের টাইম হয়ে গিয়েছে কিন্তু ভিতরে খাবার খাওয়া যাবে না যার কারণে ওদের বাইরেই একটা জায়গা আছে এই এই স্থানে সবার খাবার মানে লাঞ্চ খেয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে এটা তাদের নিয়ম তো যাই হোক আমরাও সেরকম বসে গেলাম মাঠেই খাওয়ার জন্য আশপাশে অনেকেই আসছে তারাও এরকম পাটি বিছিয়ে পিকনিকের মতো তারাও যার যার লাঞ্চ করে নিচ্ছে তো আমরা তো প্যাকেট খাবার নিয়ে আসছি সেটাই বাচ্চাদেরকে দিচ্ছি বাচ্চারা খেয়ে নিচ্ছে তো বাচ্চারা তো অনেক ছোট ওরা তো খিদাই পেয়ে যাবে তাই ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি কারণ এখন কিন্তু দুপুর টাইম আমাদের আসতে আসতে দুপুর হয়েই গিয়েছে এখানে একটা ছোট্ট একটা দোকান আছে সব হাতের কাজের সব কিছু বিক্রি করে তো এই দোকানটা ঢোকা যাবে একজন একজন করে সব একসাথে সবাই ঢুকতে পারবে না যদিও করোনার জন্য এই জন্য সবাই এক একজন করে ঢুকবে তো এই তো আমরা সবাই প্রবেশ পথে ঢুকে যাচ্ছি এই যে ভিতরে একটু চেকিং হচ্ছে তারপরেও আমরা ভিতরে চলে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও আমার ভিডিওটি নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা লাইক দিতে বোধ হয় আপনারা ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই তো চিড়িয়াখানার প্রবেশ রাস্তা এটা আসলে মূল রাস্তা তো আমরা এখন এই চিড়িয়াখানার ভিতরে চলে যাচ্ছি এই যে একটা মানে পোল পোলের উপর দিয়ে উঠে যাচ্ছে আর এটা লেক লেকটা অনেক সুন্দর দেখে তো অনেক ভালো লাগলো তো এক এক করে আমরা সবাই এই পোল দিয়ে উঠে চিড়িয়াখানার আসল চিড়িয়াখানা যে মূল জায়গা সেখানেই চলে যাচ্ছি তো চলে আসলাম প্রথমেই চোখে পড়লো পাখি পাখি তো আমার অনেক ভালো লাগে আর এই যে এই যে সাইনবোর্ডে লেখা আছে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করার নিষেধ আর পশু পাখিকে কেউ বিরক্ত করবেন না জাতীয় এই যে সাইনবোর্ডে লিখিয়ে রাখছে তো এটা এটা আসলে পাখি অনেক ধরনের পাখি আমি এত পাখির নাম জানি না তো এখানে বক পাখি দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে পড়ে গেল বক পাখ পাখি অনেক দেখেছি ছোটবেলায় তো বকগুলা কিন্তু অনেক বড় বড় এবং ঠোঁটগুলি অনেক লম্বা লম্বা দেখে তো খুবই ভালো লাগছে আর পাখির ডাক সে তো শুনলেই অনেক ভালো লাগে এখানে অনেক ধরনের পাখি সব পাখির নাম জানি না তো যাই হোক দেখতে গেলাম কুমির কুমিরগুলি দেখে মনে হচ্ছে মরে আছে কিন্তু আসলে কিন্তু এগুলি মরে নাই সবই জেতা আর সবাই এখানে কুমিরগুলি এমনভাবে শুয়ে আছে একটু নড়েও না চড়েও না দর্শকরা কিন্তু কুমিরের গায়ে বোতল তারপরে কাঠি এই জাতীয় ইটটিট মারতেছে কিন্তু এসব এসব করা আসলে ঠিক না কারণ ওরা ওদের মতনই আছে ওদের যতই ডাকি না কেন ওরা কখনই উঠবে না ওদের মন মতো সব কিছুই তখন করবে তো এই তো ইনি হচ্ছে শিবপাঞ্জি মনে হয় আমি নাম শিওর জানি না কিন্তু ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো উনি ওনার আপন মতে ডালের উপরে শুয়ে বসে আছে দেখে খুব ভালো লাগতেছে আর এতিম এতিম মনে হচ্ছে বেচারার কেউ নেই তো চলে আসলাম মানকির কাছে এখানে অনেক মানকি এই যে ওরাও ওদের মতো বসে আছে আপন মনে আর এক 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 কাহিনী করতেছে আর সবাই তা দেখে অনেক মজা পাচ্ছে আমিও অনেক মজা পাইতেছি তো সেই ছোটোবেলায় অবশ্য আমি একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম আমাদের ঢাকায় যার কারণে আমার একটু একটু মনে আছে কি কি দেখেছিলাম কিন্তু আজকের এই চিড়িয়াখানা দেখে আমার অনেক ভালো লাগতেছে আর এগুলো হচ্ছে খরগোশের বাচ্চা এ মানে আলাদা করে রাখা হয়েছে ছোট বাচ্চাগুলোকে এই পাশে রাখা হয়েছে আর বড়গুলোকে এই আলাদা এক সাইডে এই পাশে রাখা হয়েছে আর ওদেরকে খেতে দিয়েছে আলু ছোট ছোট টুকরো করে আলু দেওয়া হয়েছে আর এই পাখিটা এত সুন্দর অদ্ভুত ধরনের একটা শব্দ করে চোখ দিয়ে করে না ডানা দিয়ে করে আমি এখনো বুঝতে পারি নাই আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো ভাল্লুক ভাল্লুক তো চলে আসলাম ভাল্লুক দেখতে এ যে সে জিব্বা মধু খাওয়ার জন্য নিশ্চয়ই করতেছে কিন্তু ওর কাছে মধু নাই আর বাঘ বাঘ দেখবো না তা কি হয় খুলনায় আসছি বাঘ তো অবশ্যই দেখতে হবে তো যাই হোক বাঘ তো দেখতে আসলাম বাঘ ওই কোনায় গিয়ে শুয়ে আছে কত দর্শক ওকে ডাকতেছে কিন্তু ও ওর মতেই শুয়ে আছে কেউ ওর কথা কেউ তার কথা কেউ সারাই দিচ্ছে না আর এটা হরিণ হরিণ তো তার আপন মনে অনেক কিছু খেয়ে নিচ্ছে আর এই হরিণগুলো চিতল হরিণ বলে গায়ে ফোটা ফোটা কি সুন্দর সাদা সাদা দাগ দেখে তো অনেক ভালো লাগছে তো হরিণের কাছে অনেকক্ষণই ছিলাম হরিণগুলি দেখ অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে ময়ূর ময়ূর পঙ্খী তার খুলতেছে না সবাই এই ময়ূর পঙ্খির জন্য অনেকক্ষণ বসে দাঁড়িয়ে রয়েছে যে একটু কখন পেকমটা খুলবে বৃষ্টি হলে তো তখন ওরা পেকম খুলে আগে তো খুলবে না যাই হোক ময়ূর সে তার মতে বসে আছে আর এই উটপাখিগুলি এত বড়ো বড়ো আর দেখুন কীভাবে জাল কেটে মনে হয় বাইরে আসতে যাচ্ছে তো অনেক বড় মনে হয় যে উটের উপরেই বসে হাঁটা যাবে এত বড় বড় উটগুলি সরি উট পাখি তো দেখে অনেক ভাল লাগতেছে যদিও চিড়িয়াখানা চিড়িয়াখানাটা অনেক ছোট কিন্তু অনেক কিছু দেখে ফেললাম এটাই অনেক ভালো লাগতেছে বিশাল বড় বড় চিড়িয়াখানা থাকলেও অনেক কিছু থাকে না এটার মধ্যে অনেক কিছুই দেখলাম তো উট পাখিগুলো ওদের আপন মনে খেয়ে নিচ্ছে আর ওদের দেখতে আসলে অনেক ভালো লাগছে তো অজগর সাপ না দেখলে কি হয় তো যাই হোক অজগার সাপ দেখতে আসলাম তো অনেক দর্শকের অনেক সাহস যদিও এটা দুইটা করে গেট দেওয়া থাকে এই পাশে আরেকটা গ্রিল দেওয়া আছে অনেক দর্শক লাভ দিয়ে অজগর সাপকে দেখতে যাচ্ছে ওই পাশে অজগর সাপটা আসলে ওয়ালের সাথে একদম লেগে আছে যার কারণে অনেকেই দেখতে পারে না এর জন্য ওই পাশে দ্যাঙ্গিয়ে অজ সাপ দেখলো তো অনেক কিছুই দেখলাম এর মধ্যে আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে কারণ এটা আর্মি এরিয়া তো মনে হয় এর জন্য ওদের অনেক ডিসিপ্লিন আছে তার জন্যেই বোধহয় এত সুন্দর করে ওরা রেখেছে তো এই তো হরিণ আবারও এই পাশে অনেকগুলো হরিণ ছিল যাই হোক হরিণগুলো আবার একটু দেখতে আসলাম ফুমগুলো দেখতে এত ভাল লাগতেছে চোখগুলো কি সুন্দর মনে চোখে কাজল দিয়ে রাখছে যদিও খুব কাছ থেকে নিতে পারছি না কারণ দুইটা দেওয়াল দেওয়া দুইটা মানে ই দেওয়া জাল দেওয়া আছে ব্রেকেট দেওয়া আছে যার কারণে দূর ওরা কিন্তু অনেক দূরেই আছে আমরা একটার পরে আরেকটা ওয়ালে পাশেই আছি তো যাই হোক ওরা ওদের মতো আপন মনে ঘুরতেছে আর দেখতে কিন্তু খুব ভাল লাগতেছে ভাল লাগছে না তো এখন বাহির বাহির হস মানে আমাদের দেখা শেষ এখন একটা বাহির রাস্তা তো বাইরের রাস্তা যাওয়ার পথে দেখলাম সুন্দরী গাছ এই যে সুন্দরী এই যে শিকড়গুলো উঠে উঠে আছে সুন্দর মানে সুন্দরবনে সেই সুন্দরী গাছ খুলনা আসছি সুন্দরবনে যায়নি তাতে কি হয়েছে একবারে সব দেখে নিলাম এই জায়গাতে যেমন বনও দেখে নিলাম আবার পশু পাখিও দেখে নিলাম হয়তো সুন্দরবনে গেলে এত কিছু দেখতে পারতাম না কিন্তু এখানে আমি সব দেখে নিলাম এই যে সুন্দরী গাছ আসলে সুন্দরী গাছ সুন্দরীর মতো তো যাই হোক এই যে শিকড়গুলো কিন্তু একদম ওঠা ওঠা আমি যদিও টেলিভিশনে দেখেছি কখনো আমি বাস্তবে দেখি নাই তাই আমি একটু দেখলাম যে কীরকম তো শিকড়গুলো কিন্তু অনেক শক্ত এই যে উঠা ওঠা যেগুলো যে মাটির উপরের শিকড়গুলি উঠে উঠে থাকে সেইগুলো অনেক শক্ত যে আমি একটু দেখতেছি যেটা শক্ত নাকি অনেক শক্ত আর প্রকৃতির কথা কি বলবো সে তো অসাধারণ অনেক সুন্দর এই যে পুলের সুন্দর করে সাজিয়ে রেখেছে সত্যি আমার অনেক ভালো লেগেছে এই চিড়িয়াখানাটা দেখে পাখির দাগ অনেক এখানে তো আজ এখানে নিই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ